আপনার নাম? আজকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আজকে আমরা দেখলাম যে হরিচাঁদ ঠাকুর এবং আম্বেদকরের ছবি সামনে নিয়ে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আপনারা এই পদ্ধতিতে কেন বিবাহ করলেন একটু যদি বলেন। এই পদ্ধতিতে বিবাহ করে আপনারা কেমন লাগছে? ভালো লাগছে? ক্যামেরায় সুবোধ সূত্রধার, ওষুধ টিভি, মালদা। 27 এপ্রিল 2021 সাল মঙ্গলবার শুভ বিবাহ সুসম্পন্ন করার জন্য আমি সনাতন ঋষি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। পাত্রপাত্রীর অভিভাবকের কাছ থেকে অনুমতি নিয়ে আজকের এই শুভ বিবাহের শুভারম্ভ করতে চলেছি। অতএব আমি উভয় পক্ষের অভিভাবকের অনুমতি প্রার্থনা করছি। সঙ্গে প্রফুল্ল সর্দারের পুত্র হারাধন সর্দারের শুভবিবাহ পরিচালনা করার জন্য মান্যবর সনাতন ঋষি মহাশয়কে অনুমতি প্রদান করছি। পাত্রের অভিভাবক কে গেছেন? আমি প্রফুল্ল সর্দার, আমার পুত্র হারাধন সর্দারের সঙ্গে সিংহের কন্যা পম্পা সিংহের সঙ্গে শুভ বিবাহ পরিচালনা করার জন্য মান্যবর সনাতন ঋষিকে অনুমতি প্রদান করছি। এবার পাত্রী শপথ বাক্য পাঠ আপনি আমার সাথে বলবেন। আমি পম্পা সিংহ পিতা বাদল চন্দ্র সিংহ, মাতা নমিতা সিংহ, গ্রাম দক্ষিণ চাঁদপুর, পোস্ট গৌরামারি, থানা হবিবপুর, জেলা মালদা, আজ 27 এপ্রিল 2021 সাল মঙ্গলবার আমার অভিভাবক ও সমবেত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও সম্মানীয় অতিথিবর্গের সামনে এই মর্মে অঙ্গীকার করছি যে পাকুয়ার মাকুলি নিবাসী প্রফুল্ল সর্দারের পুত্র হারাধন সর্দারকে আমার জীবনসঙ্গী রূপে গ্রহণ করলাম। সেই সঙ্গে আরও ঘোষণা করছি যে আমরা একে অপরের সুখ দুঃখ আনন্দ বেদনা সমানভাবে ভাগ করে নিতে এবং একে অপরের আজীবন বন্ধু বা জীবনসাথী হতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম। দুজনে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে মালা বদল করে দিন। আমি হারাধন সর্দার পিতা প্রফুল্ল সর্দার, মাতা কল্পনা সর্দার, গ্রাম মাকুলি, পোস্ট পাকুয়াহাট, থানা বাবুনগোলা, জেলা মালদা, আজ সাতাশে এপ্রিল দু হাজার একুশ সাল মঙ্গলবার আমার অভিভাবক সমবেত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সম্মানীয় অতিথিবর্গের সামনে এই মর্মে অঙ্গীকার করছি যে দক্ষিণ চাঁদপুর নিবাসী বাদল চন্দ্র সিংহের
বাদল চন্দ্র সিংহের কন্যা পম্পা সর্দারকে পম্পা সিংহকে আমার জীবনসঙ্গিনী রূপে গ্রহণ করলাম। সেই সঙ্গে আরও ঘোষণা করছি যে আমরা একে অপরের সুখ দুঃখ আনন্দ বেদনা সমানভাবে ভাগ করে নিতে এবং একে অপরের আজীবন বন্ধু বা জীবনসাথী হতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এবার আপনি কন্যার কণ্ঠে মাল্য অর্পণ করুন, মালা বদল করুন। এখন এই মতে যখন চলছে গুরু বাবা গুরুচন্দ্রের তারপর আম্বেদকর বাবা আম্বেদকরের মতে এই মতে বিয়ে করা হয়েছে আর কি, ধার্য করা হয়েছে। এই মতে বিবাহ দিয়ে আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, ভালো লাগছে। বাংলায় মন্ত্রটাই সবথেকে ভালো, যাতে সবাই বুঝতে পারে, এই তো। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই আপনি এই পদ্ধতিতে বিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম বাদল চন্দ্র সিংহ। আপনার মেয়ের বিবাহ দিলেন? আমি আমার মেয়ের বিবাহ দিলাম। মানে কোন পদ্ধতিতে বিয়ে দিলেন? আম্বেদকরের মতাদর্শে। হঠাৎ করে এই ব্রাহ্মণ বর্জিত বিবাহ কেন আপনি উৎসাহিত হলেন? আম্বেদকরের মতটা আমার পছন্দ, এই জন্যই আমি উৎসাহিত। এই মতে আপনার মেয়ের বিবাহ দিয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনার নাম? মমিতা সিনহা। আপনি আপনার মেয়ের বিয়ে দিলেন? আপনার মেয়ের নাম কি? পম্পা সিংহ। আপনি যে মূল নিবাসী পদ্ধতিতে বা আম্বেদকরের মতাদর্শে বিবাহ দিলেন, তাতে আপনার কেমন লাগছে? হঠাৎ করে চিরাচরিত প্রথা ছেড়ে এই প্রথায় আপনারা কেন বিবাহ দিতে আগ্রহ হলেন? আপনার নাম? আমার নাম হরদান সর্দার। আপনি পেশায় কি? আমি পেশায় একজন শিক্ষক। আজ আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন? হ্যাঁ, আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমরা দেখলাম যে আপনারা বাবা সাহেব এবং গুরুচাঁদ ঠাকুরের ছবির সামনে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আমরা দেখে আসি সাধারণত ব্রাহ্মণ থাকে বিবাহে, আপনারা এই ব্রাহ্মণ ছাড়া বিবাহে কেন উৎসাহিত হলেন? আজকে যে পদ্ধতিতে আমরা বিবাহে আবদ্ধ হলাম, এটা আমাদের প্রাচীন বাঙালির একটা প্রাচীন পদ্ধতি। তো মাতৃভাষার মাধ্যমে আমরা বিবাহবদ্ধ আবদ্ধ হলাম সহজ সরলভাবে, এবং দুর্বদ্ধ সহসতম অন্তপাঠ যেটা আমাদের মাথায় ঢোকে না, আমরা বুঝতে পারি না, সেই কথার বিরুদ্ধে যে আমরা সহজ সরল আমাদের মাতৃভাষা আবদ্ধ হলাম, এবং আমাদের সমাজের মহাপুরুষরা যে পথ প্রদর্শন করে গেছে সেই পথকে আমরা অনুসরণ করলাম। এবং আপনার নাম? আজকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আজকে আমরা দেখলাম যে হরিচাঁদ ঠাকুর এবং আম্বেদকরের ছবি সামনে নিয়ে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তা এটা একটা আমাদের কাছে নতুন পদ্ধতি মনে হচ্ছে, আপনারা এই পদ্ধতিতে কেন বিবাহ করলেন একটু যদি বলেন। আমরা খুব সহজ সরল জিনিসগুলোকে
মেনে চলার প্রতিজ্ঞা নিয়েছি আমরা আজকে, তো সেই জন্য ভালো লেগেছে বিবাহ পদ্ধতিটা। এই পদ্ধতিতে বিবাহ করে আপনারা কেমন লাগছে, ভালো লাগছে? ক্যামেরায় সুবোধ সূত্রধার, ওষুধ টিভি, মালদা। এই সম্বন্ধে আপনাদের সামনে একটু বলবেন আমাদের বাকুয়া নিবাসী মান্যবর অরণ্য বিশ্বাস। আজকের এই শুভ বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষ পাত্রীপক্ষের যারা আছেন সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আমাদের সমাজে এই নতুন একটা প্রথা, এটা একটা বিয়ের অনুষ্ঠান, এই জায়গাতে আসতে আমাদের অনেক বাধা অনেক বিঘ্ন আমরা পেরিয়ে এখানে আসছি। তোর একটা তাৎপর্য রয়েছে, তাৎপর্য হলো এই যে আমাদের সামনে কয়েকজন মহাপুরুষের ছবি আছে। আমরা গুরুচাঁদ ঠাকুরকে চিনি, আমরা যে এলাকার মানুষ পূর্ববঙ্গে, আজ থেকে 200 বছর আগে একটা শিক্ষা আন্দোলন শুরু হয়েছিল, কারণ শাস্ত্রসম্মতভাবে আমাদের কিন্তু শিক্ষার কোনো অধিকার নাই। আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি দেখা যাবে সেখানে নিম্নবর্ণের মানুষের শূদ্র সমাজে শিক্ষার কোনো অধিকার নাই। এই শিক্ষার আন্দোলন যিনি করেছিলেন তিনি আমাদের নমস্য গুরুচাঁদ ঠাকুর, আর সেই শিক্ষাকে সর্বজন গ্রাহ্য করে সংবিধানে যিনি লিপিবদ্ধ করলেন আমাদের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর, যে ভারতবর্ষ সংবিধান নিয়ে আমরা মাথায় করে চলি, এই দুইজন মানুষকে সামনে রেখে